আসব পরের খবরে। সত্তর কিংবা আশির দশকে একটা সময় ছিল যখন মানুষ সিনেমা দেখতে ভালোবাসত, সিনেমা হলে উপচে পড়ত ভিড়, এমনকি গ্রামে গঞ্জে বহু জায়গায় বড় পর্দা টাঙিয়ে সিনেমা দেখানো হতো, কিন্তু সবই অতীত। এখন মাল্টিপ্লেক্স কিংবা স্মার্টফোনের কারণে পর্দায় সিনেমা দেখা প্রায় ভুলতে বসেছে মানুষ। কিন্তু দক্ষিণ দমদম পুরসভার 15 নম্বর ওয়ার্ডের পুরপিতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রতি শনিবার সন্ধে 6টা থেকে রাত 11টা পর্যন্ত বড় পর্দায় এলাকার মানুষের জন্য সিনেমা দেখানো হবে, চলবে সারা বছরে। প্রধানত ব্রাত্য বসুর মস্তিষ্ক প্রসূত এই উদ্যোগকে বাস্তবায়িত করলেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। না দেখুন, এখন তো ব্যস্ততার সময়, এই যুগ যা পাল্টেছে, সবাই মোবাইলের মধ্যেই এই ছোটোখাটো এতে মেতে থাকে, কিন্তু অনেক লোক আছে আমাদের এলাকায় যারা মোবাইলে অতটা সরগরম না, বিশেষ করে সিনিয়র যারা, তারা মোবাইলে অত সরগরম না, তারা ওরকম ডাউনলোড করে ফট করে সিনেমা দেখতে পারে না। এবার তাদের জন্য মূলত, এবং যুব সমাজ অন্যান্য গেমে এত বেশি মেতে থাকে, তাদের কথাও চিন্তা করে আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের এলাকার বিধায়ক ব্রাত্য বসু, তিনি জানেন যে তিনি একজন বিখ্যাত নাটককার, লেখক, পরিচালক, অভিনেতা, তিনি আমাদের বলেছেন যে এরকম যদি একটা উদ্যোগ নেওয়া যায় যে প্রতি সপ্তাহে শনিবার দিন যদি তোমরা সব ক্লাব এবং কমিটির সবাইকে নিয়ে যদি দুটো করে সিনেমা দেখাতে পারো, বাংলা, ইংরাজি, হিন্দি, বিভিন্ন দুটো করে সিনেমা দেখাতে পারো, তাহলে ভালো হয়। আমরা সেইভাবে উদ্যোগ নিয়ে আমাদের দক্ষিণ দমদমের 15 নম্বর ওয়ার্ডে প্রতি সপ্তাহে আমরা শনিবার সন্ধে 6টা থেকে রাত্রির 11টা সাড়ে 11টা পর্যন্ত আমরা এই দুটো সিনেমার ব্যবস্থা। এটা কতদিন চলবে? এটা সারা বছর।